তুমি ঘরের ভাড়া দিবা, ভতিজারর বিয়া পাতিবা, কিন্তু কোনোবাই তোমাক উন্নতির কথা কলে তুমি তাক অপমান করিবা? প্লিজ সোস্মিতা, মই তো আঙ্কলক অপমান করা নাই, মই কেবল কইছো যে এতিয়া ঘরের যত মূর কোনে সম্ভব নহয়। নাই, তোমার বাবে কিয় সম্ভব হব, কিন্তু তুমি হয়তো তোমার হেড অফিসার চিঠিখন ভালকে পহিছোয়া নাই। জানো মোক 7 দিনের ভিতর তাত জয়েন করিব কইছে, কিন্তু মই ভাবিছো মই আরো কিছুদিন বিচারি। কি তুমি আরো সময় বিচারিবা? তুমি কি ভাবিছা তোমালোকর অফিস তো তোমার কথা মতেই চলিব? তুমি হয়তো এতিয়াও ভাবি আছা যে তোমার ইন্টারভিউ জোর তুমি চাকরিটো পাইছা। নহয়, তুমি চাকরি পাইছিলা ইন্ডাস্ট্রিয়েলিস্ট রমেশ চৌধুরী অনুরোধত, কারণ তোমার বস মোর দেউতার ভাল বন্ধু। তুমি কি বিচারিছা মোর দেউতাই তোমার চাকরি রক্ষা করবলে বারে বারে মিস্টার কোঠারীক অনুরোধ করক? মিলিয়ে নিজের ভবিষ্যতের কথা চিন্তা করেছে, তোমার দাদাই তোমার উপরে ভরসা করে গান গাই ফুরিছে, আর সেই ঘরখনের সকল পূজা মূরত লৈ তুমি তোমার ভবিষ্যতক ধ্বংসর মুখলে ঠেলি দিছা। তোমার ভবিষ্যতের লগত যে মোরও একটা সম্পর্ক আছে সেই কথাটা হয়তো তুমি পাহরি গৈছা, নে তুমি আমার সম্বন্ধটা শেষ করবলে বিচারিছা? আজি আহোঁতে দেরি করলি যে, কিবা কাম আছিল সাগে? বল, আমি সবে ভাত খাবলে রয়ে আছো। দাদা, কথা এটা আছিল। কথা পাতিম বাৰু, কিন্তু আগতে ভাত খাই নবক আজরাই দিও নেকি? নহয়, নবহতক আজরাই দিয়াতকৈ এইটো বেশি দরকারি কথা। ভাইটি, মোক হেড অফিসলে বদলি করেছে, পরহিলৈ মই কলিকতালে যাব লাগিব। কিন্তু ভাইটি, মাত্র 18 দিনের পিছত মিলির বিয়া, আর এই সময় যদি, কিন্তু মই কি করিম? মই তো ভাবিছিলো তাই ইয়াত পড়িবলৈ আহিছে, আৰু বিয়াখনত সন্মতি দিয়াৰ আগতে তহঁতে এবাৰ ভাবি চাব লাগিছিল। এতিয়াই বিয়াখন পাতিব পৰা সামৰ্থ্য জানো আমাৰ আছে। আচৰিত লাগে অকণমান দুটা, মানুহে নিজৰ ৰূপ ইমান সহজতে সলাব পাৰে। সি গলগৈ, বিয়াটো বোলে আহিব নোৱাৰে, ছুটি নাপায়। সরি 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 ভীমনদা, মোর অবস্থাটা চাওকসুন, জীবনটা সদায় জোনাকর সন্ধানত থাকতেই গল, কিন্তু জীবনের পর আন্ধার আঁতরি নগল। বিয়া হব, মই আছো নহয়। অভিজিতে কি কয়? কব আর কিটো, ভাইটিদাই হেল্প নকরিলে এই ঘরটো আমি কেনেকৈ থাকিম? গাঁৱৰ ঘর দুয়ার এক প্রকার বিক্রিয়ে হৈ গল, বিয়াখনো সাগে। জয়ন্ত, গাঁৱৰ মাটি বাড়ি বেছি, যি সামান্য পয়সা হাতলৈ আহিছিল তার এভাগ মই ভাইটিলে পঠিয়াই দিছো, বাকি এভাগ নবক দিছো। এজন অক্ষম গান গাই চলি থকা যুবকৰ দায়িত্ব পালন কৰি মোৰ ভাগটো মই মিলিক দি দিম। কিন্তু একো নহয় হে, মোৰটো জানাই জীৱনত একো পাবলৈও নাই, হেৰুৱাবলৈও নাই। যিমান দিন জীয়াই থাকোঁ হয়তো এনেকৈয়ে চলি যাব পাৰিম, কিন্তু তোমালোকে মোক ক্ষমা কৰিবা। আমাৰ ঘৰখনে তোমাক যেনেকৈ আদৰিব লাগিছিল, এতিয়া হয়তো মানে মূলটো আজি তোমালোকক দিবলৈ একোৱে নাই। আছে আছে অভিজিতা। জয়ন্ত, কিয় আপনার দরে এজন মানুষের আশীর্বাদ, তারপর যেন আপনি আমাক বঞ্চিত করব পারি? জয়ন্ত, Thank you.
আজি জয়ন্তহতে নবকু লৈ গল। ভালেই হল, ঘৰটোও কাইলৈ এৰি দিব লাগিব নহয়। অভিমন্যুদা, মই ভাল পোৱা মানুহবোৰ লাহে লাহে নিজে নিজে আঁতৰি গ'ল, কিন্তু তেওঁৰতো যাবলৈ মন নাছিল। কিন্তু নিয়তিয়ে হয়তো তেওঁকো কাঢ়ি নিব। অভিজিৎ, তুমি মই কল্পনাৰ কথাই কৈছো অভিমন্যুদা, মইতো আচৰিত হৈছো। তেওঁ বিদায় লোৱাৰ আগতে মই তেওঁক মোৰ জীৱনৰ পৰা এনেকৈ আঁতৰাই থৈছো কিয়? নাই, বৰ ডাঙৰ দুখ হৈছে, পাপ পাপ হৈছে অভিমন্যুদা। এবাৰলৈ হ'লেও মই কল্পনাক সুখী কৰিব বিচাৰোঁ। আপুনি যাবনে মোৰ লগত? জানো, মই সকলো জানো, তথাপিও মোৰ এন্ধাৰ ঘৰটোলৈ এবাৰ হলেও মই জোনাকৰ প্লাৱন নমাব খুজিছো। এবাৰ হলেও গাব খুজিছো তোমাৰ বাবে জোনাকৰ গান। তুমি আৰু আপত্তি নকৰিবা কল্পনা। কিন্তু মই যে কেৱল তুমিয়েতো নহয়, হয়তো দুদিন তুমি আগবাঢ়িবা, কিন্তু জীয়াই থাকিবলৈ যদি তুমি মোক দুদিনৰ মধুৰ স্মৃতি দি থৈ যোৱা, তোমাৰ জানো কিবা ক্ষতি হ'ব কল্পনা। অভি, অলপ আগতে অহা হলে হয়তো কল্পনাৰ মুখত ফুটি উঠা হাঁহিটো আপুনি দেখিবলৈ পালেহেঁতেন। অভি, তাৰমানে মোৰ স্ত্ৰীয়ে এই মাত্ৰই সংসাৰৰ মায়া ত্যাগ কৰি গলগৈ অভিমন্যুদা। খন্তেকীয়া জোনাকৰ মাজত আমি ইজনে সিজনক বিদায় জনালো। কল্পনা গ'ল, কিন্তু মোৰ হৃদয়ত সিঁচি থৈ গ'ল কেতিয়াও শেষ নোহোৱা জোনাক। মোৰ মন যে জোনাকেৰে পৰিপূৰ্ণ হ'ল অভিমন্যুদা। ওই না ওই কয়না তুমি।